হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা জানো আজকে 25শে ডিসেম্বর, আজকে হচ্ছে ক্রিসমাস। তা আমাদের গঙ্গারামপুর যে ক্যাথলিক চার্চ রয়েছে, এই পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সোজা রাস্তা চলে গেলে আমাদের ক্যাথলিক চার্চ পড়বে। তা সেই ক্যাথলিক চার্চে কেমন হবে আজকে সেলিব্রেশন হচ্ছে সেটাই দেখবো, আর তোমরা সাথে থাকো, তোমাদেরকেও দেখাবো। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দাও, তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, আর সাথে গিয়ে দেখা। বন্ধুরা দেখো, এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক চার্চের সামনে। এই যে দেখতে পাচ্ছ পিছনে চার্চ, আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, গান বাজছে, তাই তো তোমরা শুনতে পাবে না। দেখো এই যে ভেতরে চার্চ চলে গেছে আর আমি ঠিক চার্চের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে চলো ভিতরে গিয়ে দেখি, আর তোমরা সাথে থাকো, তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো ভিতরে যাওয়া যাক তাহলে। দেখো বন্ধুরা কেমন ভিড়, সব আসছে এখানে। কিন্তু শুধু খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা তারাই শুধু নয়, অনেকেই আসে এটা দেখার জন্যই প্রতি বছর। আমাদের গঙ্গারামপুর থেকে বা গঙ্গারামপুর আশেপাশের বহু মানুষ এখানে আসে এই অনুষ্ঠান দেখতে। তা চলো আমরাও যাই ভিতরে, যাই ভিতরে গিয়ে আমরাও দেখবো, চলো। দেখো বন্ধুরা, এখানে পেছনে দেখতে পাচ্ছ একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করা রয়েছে পাথর ইট দিয়ে, আর উপরে দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা মেরিন মূর্তি রয়েছে কাছের মধ্যে। দেখতে পাচ্ছ যে ওখানে কিন্তু একটা মেরিন মূর্তি রয়েছে। দেখো বন্ধুরা সব ভিতরে গিয়ে ছবি তুলছে, ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা। আর এই যেখানে লেখা আছে হে মা মেরি, রয়ের দিকটা বয়ে যাচ্ছে না, আমাদের জন্য প্রার্থনা করো। আর উপরে ঠিক রয়েছে মেরির মূর্তি কাচের মধ্যে, দেখতে পাচ্ছ। গাছগুলো অনেকদিন,
দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঠিক চার্চের ভেতরে আমি এখন ঠিক চার্চের ভেতরে দাঁড়িয়ে আছি আর আশেপাশের পরিবেশটাও তোমরা দেখতে পাচ্ছো দেখো বহু লোকের সমাগম হয়েছে আর প্রতি বছরই কিন্তু এখানে বহু লোক আসে গঙ্গারামপুর এবং গঙ্গারামপুর আশেপাশের এলাকা আরও বহু লোক এখানে আসে বিকেলবেলা করে দেখার জন্য কেমন ভিড় চার্চের ভেতরে কেমন ভিড় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসেছে এখানে দেখো কেমন ভিড় রীতিমতো সামনে গিয়ে জায়গা বের করে ক্যামেরা করতে হিমশিম খেয়ে গেলাম ঘেমে গেলাম পুরো বন্ধুরা তোমরা দেখলে চার্চটা তো তোমাদের ঘুরে দেখালাম পুরো চার্চটা ঘুরে দেখালাম আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ মাঠ এটা হচ্ছে চার্চেরই মাঠ রয়েছে আর এই মাঠে রয়েছে বিরাট বড় মেলা তা আমরা এখন মেলাটা ঘুরে দেখব সাথে থাকো তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো Thank you.
বন্ধুরা দেখো এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছো, এই ছাতাগুলো কিন্তু সবই ফুচকার দোকান। তাহলে দেখো কত ফুচকার দোকান এসেছে এখানে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।